আমাদের লেকচারে চলে যাই লেটার্স গো টু দ্য স্লাইড নাম্বার ওয়ান আচ্ছা আরেকটা কথা আমি একটু বলে দিই যে যারা এখানে দেখছেন আজকে সবচেয়ে ভালো হয় এটা আজহার পোস্টেও বলে দিয়েছে যে ভালো হয় কি ফুল স্ক্রিন করে নিলে কারণ স্লাইডটা দেখা গেলে পড়তে একটু সুবিধা হবে বুঝতে একটু সুবিধা হবে এই জন্য ফুল স্ক্রিন ল্যাপটপ বা মোবাইল যে যেখানেই থাকেন না কেন এটাকে ফুল স্ক্রিন করে নিলে বেটার হবে ওকে তো এজ আই এট যে আমি তেমন কোনো ছাড়ে আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি প্রথমে আমরা আসি যে একজন মুসলিম যখন মারা যান তার যারা উত্তরাধিকারী থাকে তাদেরকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি যে কেউ একজন মারা গেল আব্দুর রহিম মারা গেল মারা যাওয়ার পর তার যত আত্মীয় স্বজন আছে তাদেরকে আমরা তিনটা গ্রুপে ভাগ করে ফেলব তিনটা গ্রুপ এই তিন গ্রুপের বাইরে কোনো আত্মীয় বা কেউ কোনো অংশ পাবে না তাহলে যাদেরকে আমরা দিতে চাই প্রসপেক্টিভ তাদেরকে আমরা তিনটা ভাগে ভাগ করে ফেলব এখন এই তিনটা ভাগে মুখস্থ করে ফেলতে হবে এরকম না শুনতে শুনতে আমরা পড়ব আচ্ছা আমরা আসি যে তিনটা গ্রুপের মধ্যে একটা এক নম্বর শেয়ারার আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর হচ্ছে আসাবা অর অ্যাগনেক্স তিন নম্বর হচ্ছে ডিস্টেন্ট প্রত্যেকটা নাম আমি পরে অ্যানালাইসিস করবো আমরা প্রথমটাতে যাই শেয়ার ফার্স্ট গ্রুপ শেয়ারার দিয়ে আমরা শুরু করছি এই শেয়ারার শব্দের অর্থটা কি অর্থ হচ্ছে যে শেয়ার পায় তো যে একটা শেয়ার পায় তাহলে তো যারাই শেয়ার পায় সব গ্রুপের লোকের নামে শেয়ারার হওয়ার কথা তার মানে এই টার্মটা আবিধানিক অর্থে এখানে ব্যবহার করা হয় নাই ভিন্ন একটা আইনি অর্থ আছে তাহলে শেয়ারার শব্দের ডিকশনারি যে মিনিংটা আমরা সেটা নিচ্ছি না এখানে আমরা নিচ্ছি এটার একটা আইনি অর্থ তাহলে আমরা একবার আইনি অর্থটা কি সেটা জানার চেষ্টা করি শেয়ারার বলে তাদেরকে যাদের নাম কোরআনে বলে দেওয়া আছে এবং অংশটা কোরআনে ফিক্স করে দেওয়া আছে একটা কথা মনে রাখতে হবে যে যত উত্তরাধিকারী সম্পত্তি পায় সবার নাম কোরআনে বলা নাই সবার অংশটাও কোরআনে পরিষ্কারভাবে মেনশন করে দেওয়া হয় নাই যাদের অংশটা স্পেসিফিক অংশটা স্পেসিফিক্যালি মেনশন করে দেওয়া আছে কোরআনে তাদেরকে বলা হয় শেয়ার তাদের কিন্তু আরেকটা নাম আছে যে অবলিক দিয়ে আমি দেখাচ্ছি জাবিল ফুরুজ দ্যাট ইজ দ্য অরিজিনাল আরবিক টার্ম জাবিল ফুরুদ মানে হচ্ছে যারা নির্দিষ্ট অংশের হোল্ডার যার প্রাপক আমি সাধারণ স্বাভাবিকভাবে বাংলায় বেশি কথা বলার চেষ্টা করবো যেহেতু এটা একটা কমন অডিয়েন্স আমাকে আলিগড় ইউনিভার্সিটি থেকে ওরা লাইভ স্ট্রিমিং করতে চেয়েছিল কিন্তু আমি বলেছি দিস ইজ ফর দিস টাইম দিস ইজ ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি সুতরাং আমাকে বাংলায় কথা বলতে হবে সেই জন্য তোমরা এই বছর লাইভ স্ট্রিমিং করো না তো ওরা হয়তো এখন করছে শুধু যারা বাংলা স্পিকিং তাদের জন্য কলকাতার আলিগড় ইউনিভার্সিটি স্ট্রিমিং হচ্ছে ওকে তো যেটা বলছিলাম যে শেয়ারার হচ্ছে তারা যারা জাবিল ফুরুদ অরিজিনাল আরবিক টার্মটা যাদের অংশটা কোরআনে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে তাহলে আমরা একটাই জিনিস শিখলাম যে প্রত্যেকটি উত্তরাধিকারীর নামও কোরআনে নাই প্রত্যেকটি উত্তরাধিকারীর অংশ সুনির্দিষ্টভাবে কোরআনে বলে দেওয়া হয় নাই যাদের অংশ কোরআনে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে তাদেরকে বলে শেয়ারার অ্যারাবিক আমরা জাবিল ফুরুদ তাদের আরেকটা নাম আছে সেটা হচ্ছে কোরআনিক এয়ার আমরা যে কোনো নামই রাখতে পারি শেয়ারার এই নামটা এখন খুবই পপুলার হয়ে গেছে অ্যান্ড ফর দ্যাট রিজন উই ক্যান সে দ্যাট ইট হ্যাজ আ সেকেন্ডারি মিনিং বাই দিস টাইম তারা সংখ্যায় কত সংখ্যায় যে আমি স্লাইডে প্রথম স্লাইডে দিয়ে রেখেছি নাইন টুয়েলভ কেন নাইন টুয়েলভ দিয়েছে এটা পরে বলবো কারণ আসলে কেউ বলে নয় জন কেউ বলে বারো জন এটা আমরা আগে পড়ি তারপরে আমরা বলবো এখনই সবকিছু জানার জেনে মাথাটা ভারী করার দরকার নেই ওকে আমরা নেক্সট স্লাইডে চলে যাই হোয়াট ডাজ আর শেয়ার আর গেট একজন শেয়ার আর কি পায় কি তার অংশ এটা আমরা অলরেডি বলেছি স্পেসিফিক শেয়ার ফিক্সড বাই দ্য হলিকোরান ডান আমরা এই স্লাইডটা কাবার করেছি যে শেয়ারারদের আরো অনেক নাম আছে জাবিল ফুরুদ আছে একটা নাম কোরআনিক এয়ার আছে জাস্টিফিকেশন অব দ্য টার্ম শেয়ার কেউ কেউ মনে করছে যে শেয়ার নামটা কনফিউজিং আমিও বিশ্বাস করি যে কারণ শেয়ার বললে মনে হচ্ছে যে শেয়ার পাই সেই শেয়ারার এই নামটা আসলে কনফিউজিং কোরআনিক এয়ার বা জাবিল ফুরুদ এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট একটা টার্ম তবে এখন আর অসুবিধা নাই এখন যেহেতু ব্যবহারে চলে আসছে এখন আর কনফিউশন নাই এখন সরাসরি এটা জানা যায় যেমন আমরা মোটরসাইকেলকে হোন্ডা বলি কিন্তু হোন্ডা তো একটা কোম্পানির নাম যারা ইন্টেলেকচুয়াল প্রপার্টির স্টুডেন্ট তারা ভালো নিশ্চয়ই বুঝতে পারবে ব্যাপারটা ওকে লিস্ট অফ শেয়ারার্স এখানে এই যে বারো জনের নাম দিয়ে দিয়েছি এই বারোটা নামে এখন মুখস্থ করে ফেলার কোনো দরকার নাই আমি একটা একটা করে যাবো এই বারো জনের বেসিক শেয়ারের একটা হ্যান্ড আমি আপলোড করেছি আমার বইয়ের একটা চ্যাপ্টার কিছু এক্সট্রাক্ট যারা পারে একটু বাসায় দেখে নিতে হবে এই বারো জনের তালিকায় আমরা এখন দুজনকে নিয়ে আমরা পড়া শুরু করব এই যে তালিকার এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি হাজব্যান্ড দু নম্বর হচ্ছে ওয়াইফ এ হাজবেন্ড এবং ওয়াইফের শেয়ার দিয়ে আমরা আমাদের পড়াটা শুরু করব এখন এটা শুরু করার আগে ওই যে আমরা বলেছি বারো জন এই বারো জনের একটা গ্রাফ আমরা দেখে নেই যে নারী পুরুষের বিভাজন হিসেবে এখানে চারজন পুরুষ সদস্য আছে বারো জনের মধ্যে আর আটজন মহিলা সদস্য আছে নারী সদস্য তার ফিমেল হচ্ছে আটজন আর মেল হচ্ছে চারজন মানে কোরআনে যে বারো জনের কথা বলে দেওয়া আছে শেয়ারার হিসেবে যাদের অংশ পরিষ্কারভাবে মেনশন করে দেওয়া আছে তার মধ্যে আটজন হচ্ছে ফিমেল নারী আর চারজন হচ্ছে পুরুষ এই আসাবার স্লাইডটা আমরা একটু পরে দেখব আমরা এখন হাজবেন্ড অংশে চলে যাই হাজবেন্ড কি পাই আমি যেটা বলেছিলাম যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব অঙ্কে চলে যাব অঙ্কে গিয়ে অঙ্ক শুরু করে দেবো তারপরে আমরা ধীরুতে যাব কারণ প্রথমে থিওরি পড়া মানে হচ্ছে কি এটা মাথার উপর একটা বোঝা বার্ডেন চলে আসে থিওরি এখন কি হবে কোনটা মনে রাখবো কোনটা মনে রাখবো না দরকার নেই ওকে আচ্ছা যারা আগে অঙ্ক শিখেছে কিন্তু রেজিস্ট্রেশন করেছে তাদেরকে আমি একটা টিপস দিই যে আমি আসলে তারা আমার ক্লাস থেকে বেসিক্যালি যেটা নেওয়ার চেষ্টা করবে তারা তো বেসিক ইনফরমেশনটা আগে থেকে জানে তারা এখান থেকে একটা টিপস নেওয়ার চেষ্টা করবে আমি যেগুলি দিব সেটা হচ্ছে কিভাবে এটা মনে রাখতে হবে কারণ এটা তো পড়েছে ইনফরমেশনটা জানা আছে কিন্তু মনে কেন থাকে না মনে রাখার জন্য আমি কিছু সহজ টিপস দিব ইনশাল্লাহ ওকে তো আমরা এই স্লাইডটার দিকে আমি সবাইকে তাকাইতে বলবো এই জন্যই কিন্তু এই স্লাইডটা আমি এখানে সেট করেছি স্ক্রিনে তো হাজব্যান্ডের দেখার সাথে সাথে আমরা যে কোনো লোক কি পাবে এই প্রশ্ন যখন আসে তখন আমরা আগে তার স্ট্যাটাসটা খুঁজবো ওই যে একটু আগে আমরা বললাম যে সকল উত্তরাধিকারীদেরকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি তো প্রথমে আমরা সেই স্ট্যাটাসটা বলতে হবে যে তার স্ট্যাটাস কোন ভাগের মধ্যে সে পড়ে তো আমরা হাজবেন্ডের স্ট্যাটাস দেখছি যে হাজব্যান্ডের স্ট্যাটাস হচ্ছে শেয়ারার আমরা যে তিনটা গ্রুপ করেছি এই তিনটা গ্রুপের মধ্যে হাজবেন্ড যে গ্রুপের মধ্যে পড়ে সেই গ্রুপটার নাম হচ্ছে শেয়ারার সুতরাং তার স্ট্যাটাস হচ্ছে ইনহেরিটেন্স লতে হাজব্যান্ডের স্ট্যাটাস হচ্ছে শেয়ারার যখনই আমরা বলছি শেয়ারার একটা কথা খুবই পরিষ্কার যে তার অংশটা কোরআনে বলে দেওয়া আছে একটু আগেই কিন্তু আমরা বললাম কোরআনে বলে দেওয়া আছে পরিষ্কার এখানে গবেষণা করার আদৌ কোনো স্কোপ কারোই নাই তো কোরআনে বলে দেওয়া আছে তার দুইটা শেয়ার আছে যে আমরা দেখতে পাচ্ছি ইয়েলোতে একটা হচ্ছে হাফ একটা হচ্ছে ওয়ান ফোর্থ তাহলে হাজব্যান্ডের অংশ হচ্ছে দুইটা হাফ এবং ওয়ান ফোর্থ এর বাইরে যদি কোনো অংশ কখনো কোনো হাজবেন্ড পায় বোঝা যাবে যে অঙ্কটা ভুল হচ্ছে কোথাও তাহলে হাজবেন্ড ইদার হাফ পাবে না হয় ওয়ান ফোর্থ পাবে আচ্ছা প্রথমে আমরা আসি যে এই দুইটা অংশ কি তাহলে আমি মুখস্থ করে রাখবো হাফ ওয়ান ফোর্থ হাফ ওয়ান ফোর্থ পার হ্যাপস নট এই দুইটার মধ্যে কিন্তু একটা চমৎকার একটা ছন্দ আছে আমরা দেখতে পাই হাফকে যদি আমরা অর্ধেক করি তাহলে সেটা হয় ওয়ান ফোর্থ আবার ওয়ান ফোর্থকে যদি আমরা ডাবল করি সেটা হয় হাফ ব্যাপারটা যদি এমন হতো যে হাফ আর পাঁচের এক তাহলে কিন্তু দুইটাই মুখস্থ করতে হতো দুইটা মুখস্থ করার কোনো দরকার নাই। একটা হাফ রুট শেয়ার ও যে বলেছিলাম যারা ইনফরমেশনটা জানে তারাও এখান থেকে কিছু টিপস নেবে সুতরাং যখনই কথাটা মাথায় আসবে যে কোন হাজবেন্ড আছে সাথে সাথে একটা অংশ মাথায় ক্লিক করতে হবে সেটা হচ্ছে খুবই পরিষ্কার হাফটা হচ্ছে বড় হাফ বড় আর চারের এক নিশ্চয়ই ছোট কোয়ার্টার এটা দেখাই যাচ্ছে কোয়ার্টারটা হাফের চেয়ে অর্ধেক তো বেশি অংশটা হচ্ছে হাফ কম অংশটা হচ্ছে ওয়ান ফোর্থ তার মানে হাজব্যান্ড কখনো বেশি পাবে কখনো কম পাবে এবং বেশি এবং কমের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে অর্ধেক বা ডাবল বেশির অর্ধেকটা হচ্ছে কমটা কমের ডাবল হচ্ছে বেশিটা অতএব যেটা রুট সেটা আমরা মনে রাখি রুট হচ্ছে হাফ হাফটা মনে রাখলেই হবে হাফ হাজব্যান্ড যখন বেশি পাবে হাফ যখন কমে যাবে কতটুকু কমবে নো ওয়ারি এটা নিয়ে অস্থির হওয়ার কোনো দরকার নাই কারণ আমরা ফর্মুলাটা জানি যখন কমবে অর্ধেক হয়ে যাবে হাফকে যেটা আমরা অর্ধেক করি সেটা হচ্ছে ওয়ান ফোর্থ ওকে ডান এবার আসে প্রশ্ন হচ্ছে যে আমরা অংশ জেনে গেলাম হাফ পাবে ওয়ান ফোর্থ পাবে এখন প্রশ্ন হচ্ছে যে এই হাফ পাবে বা ওয়ান ফোর্থ পাবে এটা কার উপর ডিপেন্ড করে এটা ডিপেন্ড করবে নির্ভর করবে আরেকজনের উপর সে কে এই যে আমরা পরের লাইনে লিখেছি শেয়ার ডিপেন্ডস অন চাইল্ড অ্যান্ড সানস চাইল্ড এই হাউলো সোয়েবা এই টানটা আমরা একটু জমা রাখলাম একটু পরে বোঝাব এখন আমরা শুধু চাইল্ড এন্ড করি তাহলে কোনো অঙ্কে যদি আমরা হাজবেন্ড দেখি তার অংশটা আমরা জেনে গেলাম হাফ পাবে অথবা ওয়ান ফোর্থ পাবে এইটা ডিপেন্ড করবে নির্ভর করবে হাজবেন্ডের উপর না এইটা ডিপেন্ড করবে দুজনের উপর তাদের একজনের নাম হচ্ছে চাইল্ড একজনের নাম হচ্ছে সান্স চাইল্ড মানে সন্তান এবং ছেলের ঘরের সন্তান সন্তান এবং ছেলের ঘরের সন্তান এখন অনেকের মনের মধ্যে নিশ্চয়ই চট করে প্রশ্ন আসছে যে এই ছেলে বলতে কি বোঝায় ছেলের ঘরের সন্তান বলতে কি বোঝায় এবং সন্তান বলতে কি বোঝায় সেই আমি এই এক্সপ্লেনেশনটা এখন দিয়ে দিচ্ছি প্রথমেই চাইল্ড ইনক্লুডস সান অ্যান্ড ডটার আমরা যখন সন্তান বলবো তখন বুঝতে হবে ছেলে এবং মেয়ে পুরুষ পুরুষতান্ত্রিক সমাজে এখনও কিন্তু অনেকে মনে করে যে যে সন্তান হচ্ছে ছেলে কিন্তু ইসলামে এই পুরুষতান্ত্রিকতার কোনো সুযোগ নাই এবং বাংলাদেশের আইন সংবিধানেও এই পুরুষতান্ত্রিকতার কোনো সুযোগ নাই সুতরাং এ ধরনের ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে বংশধারা রক্ষার জন্য ছেলে লাগবে ছেলে না থাকলে বংশ টিকবে না এগুলো অত্যন্ত বেআইনি কথা এবং গর্হিত অন্যায় কথা সরি তাহলে আমরা দেখলাম সন্তান বলতে বোঝায় পুত্র এবং কন্যা তাহলে পুত্র এবং কন্যা সন্তান বলতে বোঝায় আর সান্স চাইল্ড বলতে বোঝায় পুত্রের পুত্র এবং পুত্রের কন্যা সান সান এবং সান্স ডটার ওকে তাহলে এটা পরিষ্কার যে চাইল্ড মিন্স সান অ্যান্ড ডটার সান্স চাইল্ড মিনস সান সান অ্যান্ড সান্স ডটার এবারে দুটা শব্দকে নিয়ে আমরা আমাদের আবার মূল স্লাইডে আমরা আবার ফেরত যাই হাজব্যান্ড হাফ পাবে এবং ওয়ান ফোর্থ পাবে এটা নির্ভর করবে কার উপর এটা নির্ভর করবে সবার সামনে চাইল্ডটা আছে আমি সবাইকে একটু দেখেন প্লিজ নির্ভর করছে হাফ পাবে নাকি ওয়ান ফোর্থ পাবে এটি নির্ভর করছে চাইল্ড এবং সান্স চাইল্ড এর উপরে সন্তান এবং ছেলের সন্তানের উপরে আচ্ছা হাওলো সোয়েবটা আমি একটু রেখে দিলাম একটু পরে বোঝে সবকিছু একসাথে বোঝাতে গেলে গুবলেট হয়ে যাবে আচ্ছা এবার আমাদের প্রশ্ন হচ্ছে এরপরের স্লাইডের এই পরের আমরা রোতে যাই ওখানে দেখবে যে ক্রস দেওয়া আছে আর ডানে দেখছি ডানের বক্সে একটা টিক দেওয়া আছে ক্রসটা হচ্ছে না থাকা আর টিক মানে হচ্ছে থাকা ওই যে বলেছি যে যাদের উপরে হাজব্যান্ডের অংশটা নির্ভর করবে তারা যদি না থাকে তাহলে পাবে হাজবেন্ড হাফ আর তারা যদি থাকে তাহলে পাবে হাজবেন্ড চারের এক যাদের উপর হাজবেন্ডের অংশটা নির্ভর করছে তারা যদি থাকে সেই অঙ্কে জীবিত থাকে তার মানে একজন মারা গেছে এখানে ধরলাম যে সখিনা বেগম মারা গেছে তো সখিনা বেগম মারা গেছে তার হাজবেন্ড বেঁচে আছে এখন দেখতে হবে যে সখিনা বেগমের কোনো চাইল্ড বা সান্স চাইল্ড বেঁচে আছে কিনা যদি বেঁচে থাকে তাহলে হাজব্যান্ড পাবে চারের এক এই যে আমি স্লাইডে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি আর যদি সখিনা বেগমের চাইল্ড এবং সান্স চাইল্ড না থাকে তার মানে উনি নিঃসন্তান কোনো সন্তান নাই ছেলেও নাই মেয়েও নাই ওরপরে হয়তো ছিল মরে গেছে এখন নাই সখিনা বেগম মারা যাওয়ার পর বেঁচে নাই সখিনা বেগম মারা যাওয়ার আগে যদি থাকতো সেটাতে কিছুই যায় আসে না সখিনা বেগম মারা যাওয়ার পর তার কোনো ছেলে বা মেয়ে বা ছেলের ঘরের ছেলে বা ছেলের ঘরের মেয়ে যদি থাকে তাহলে হাজবেন্ড পাবে চারের এক যদি না থাকে দুয়ের এক এবার আমরা টিপসে যাই এটা কি মুখস্থ করতে হবে যে চাইল্ড সান্স চাইল্ড সন্তান না থাকলে সন্তান না থাকলে দুইয়ের এক সন্তান না থাকলে দুইয়ের এক সন্তান থাকলে চারের এক সন্তান থাকলে চারের এক এরকম মুখস্থ করে কোনো লাভ নেই সারা জীবন এটা সারা জীবন মুখস্থ করে মনে রাখা যাবে না এখানে সহজ একটা টিপস সেটা হচ্ছে মানুষ বেশি থাকলে ভাগে কম মানুষ কম থাকলে ভাগে বেশি তাহলে এটা একটা কমন সেন্স যে হাফ এবং চারের এক দুটোর মধ্যে বড় অংশ কোনটা বড় অংশ হচ্ছে হাফ তাহলে হাজব্যান্ড বেশি পাবে কখন যখন ছেলে মেয়ে না থাকবে ছেলে মেয়ে না থাকলে হাজব্যান্ডকে বেশি দিব আর ছেলে মেয়ে যদি থাকে হাজব্যান্ডকে কম দিব কারণ ছেলে মেয়েদেরকে অংশ দিতে হবে তো এই লজিকগুলি দিয়ে মনে রাখতে হবে আমরা যদি লজিক দিয়ে মনে রাখি এটা মনে থাকবে যারা ইন্ডিহেডেন্সগুলো শিখে ফেলেছেন তাদের একটা কমন কথা অনেক সময় আমি শুনেছি আমাকে অনেক আমার সাবেক ছাত্ররা বলেছে যে আমরা তো জানি কিন্তু মনে থাকে না কেন মনে থাকে না মনে থাকার জন্য আমার টিপসটা হচ্ছে লজিক দিতে হবে যে সেটা হচ্ছে যে কম পাবে কখন যখন অন্যরা থাকবে সুতরাং মেয়েরা যখন থাকবে তখন কম পাবে দুটোর হবে তাহলে হাজবেন্ড আমার ধারণা এটা কমপ্লিট হয়ে গেছে আমি প্রথম তিনটা চারটা বা পাঁচটা ক্লাস লেকচার আমি খুবই ধীরে বলতে চাই কারণ আমার এখানে যে মোট ষোলোশো সাতচল্লিশ জন রেজিস্ট্রেশন করেছে তার মধ্যে আমি দেখেছি যে প্রায় এক হাজার জন আছে একদমই নতুন মানে তারা জীবনে কখনোই ইনহেরিটেন্স ল পড়ে নাই সুতরাং তাদের যেন বুঝতে সুবিধা হয় সেজন্য আমি একটু ধীরে বলবো প্রথম চার পাঁচটা লেকচার তো যারা আগে একটু পড়েছে তাদের জন্য এই চার পাঁচটা প্রথম চার পাঁচটা লেকচার একটু বোরিং মনে হতে পারে আমি তাদের জন্য তার জন্য আমি দুঃখিত কারণ আমার বিগিনারদের স্বার্থটা আমার চার পাঁচটা লেকচার দেখতে হচ্ছে চার পাঁচটা লেকচারে আমি মনে করি বিগিনাররা একটা স্টেজে চলে যাবে যে তারা আমি আরো দ্রুত পড়ালেও তারা ধরতে পারবে ওকে তো হাজব্যান্ডকে আমি আবার সাম আপ করি প্রথমে কি জানলাম যে হাজব্যান্ডের স্ট্যাটাস কি ইসলামিক ইনহেরিটেন্স লতে সর্বোচ্চ স্ট্যাটাস হতে পারে তিনটা কারণ উত্তরাধিকারীদেরকে তিন ভাগে ভাগ করা যায় তার মানে তিনটার বেশি কোনো স্ট্যাটাস নাই এই তিনটার বাইরে হচ্ছে বাদ যাওয়া এক্সক্লুডেড তো তিনটে স্ট্যাটাসের মধ্যে হাজব্যান্ডের স্ট্যাটাস হচ্ছে শেয়ার আমরা দেখলাম তারপরে আমরা অংশটা জানলাম কখনো হাফ কখনো ওয়ান ফোর্থ দুটোর একটা ছন্দ আছে সেটা দেখলাম হাফকে অর্ধেক করলে চারের এক চারের এককে ডাবল করলে হাফ এই হাফ এবং চারের এক পাওয়াটা নির্ভর করছে সন্তান এবং ছেলের ঘরের সন্তানের উপরে কেমনভাবে নির্ভর করছে যে এদের মধ্যে কেউ যদি থাকে তাহলে কম পাবে সেটা হচ্ছে চারের এক যদি না থাকে তাহলে সেটা হচ্ছে হাফ তো হাজবেন্ড পড়া শেষ এই ভরসা করে আমি পরের স্লাইডে যাচ্ছি তারপরে আমরা অঙ্কে চলে যাব আজকে আমরা অঙ্ক করব প্রথম দিন আমরা ইনশাল্লাহ একটা অঙ্ক করে তারপর বাড়ি ফিরবো বাড়ি ফিরবো মানে বাড়িতেই আছি মানে লেকচার থেকে যাব আর কি ক্লাসরুমে কথা বলে অভ্যস্ত তো এই জন্য এটা বলেছি আর কি ওকে এবার আমরা দ্বিতীয় অংশটাই চলে যাই ওয়াইফ আমি এক মিনিট একটু সময় দিই সবাইকে স্লাইডতে স্টাডি করার জন্য কারণ আমি বিশ্বাস করি যারা হাজবেন্ডের আমার বক্তৃতাটা বুঝেছে তারা সবাই এই ওয়াইফের স্লাইডটা এক মিনিট স্টাডি করলে নিজেই বুঝতে পারবে তো আমি এক মিনিট বা তিরিশ সেকেন্ড একটা সময় দিলাম স্লাইডটা দেখার জন্য এবার আমি স্লাইডটা একটু এক্সপ্লেন করি আমার ধারণা সবাই নিশ্চয়ই স্লাইডটা দেখে বুঝতে পেরেছে যে ওয়াইফের অংশটা কি হাজব্যান্ডের অংশের সাথে কম্পেয়ার করে আমরা এটা পড়ি তাহলে বুঝতে আরো বেশি সুবিধা হবে ওই যে হাজব্যান্ড যেখান থেকে শুরু হয়েছিল হাজব্যান্ড শুরু হয়েছিল হাফ থেকে আর ওয়াইফ শুরু হচ্ছে ওয়ান ফোর্থ থেকে চারের এক থেকে ওয়াইফ শুরু হচ্ছে এবং ওয়াইফের যে দুটা অংশ সেটা কিন্তু সেম ফরমেট এই যে চারের এককে যদি আমরা অর্ধেক করি সেটা আটের এক আটের এককে কেজি আমরা ডাবল করি সেটা চারের এক এখানে কিন্তু সুন্দর একটা ছন্দ আছে যদি ব্যাপারটা এরকম হতো যে ওয়াইফ কখনো চারের এক পায় কখনো সাতের তিন পায় তাহলে দুইটা মুখস্থ করতে হতো কোনো ওয়ে নাই মুখস্থ করতে হতো চারের এক সাতের তিন এখন সেই মুখস্থ করার কোনো দরকার নেই এখন আমরা রিল্যাক্স রিল্যাক্স চারের এক থেকে শুরু হয়েছে আচ্ছা চারের এক ওয়াইফ কখন পায় যখন ছেলে মেয়েরা না থাকে তাই তো চাইল্ড সান্স চাইল্ড এরা যখন না থাকে তখন চারের এক পায় তো এরা যখন না থাকতো তখন হাজব্যান্ড কত পেত এটা কিন্তু আমরা জানি হাজব্যান্ড পেত হাফ ওই হাফটাই যদি আমরা হাফ দিয়ে পড়ি ওই হাফের অর্ধেক করলে দাঁড়ায় চারের এক তার মানে হাজব্যান্ডটা পড়া থাকলেই হবে শুধু মনে রাখতে হবে ওয়াইফের অংশ হচ্ছে হাজব্যান্ডের অংশ অর্ধেক ওয়াইফের অংশটা হচ্ছে হাজব্যান্ডের অর্ধেক এটা মনে রাখলেই ওয়াইফ পড়া পুরোটাই শেষ আলাদাভাবে আর কিছুই মনে রাখার দরকার নাই ওয়াইফের অংশটা এখানেই পড়া শেষ যে হাজব্যান্ডের অর্ধেক পাবে হচ্ছে ওয়াইফ তো সুতরাং ছেলেমেয়েরা না থাকলে হাজব্যান্ড পায় হাফ ওয়াইফ পায় চারের এক ছেলে থাকলে হাজবেন্ড পায় চারের এক সে চারের একটা অর্ধেক করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আটের এক তো তাহলে আমি এটা তিরিশ সেকেন্ড একটা সামারি করে দিচ্ছি আই হোপ যেটা সবার পড়া হয়ে গেছে যে ওয়াইফ তার স্ট্যাটাস হচ্ছে শেয়ারার সব সময় ওয়াইফ শেয়ারার হবেন কখনোই আসাবা হবেন না সুতরাং আব্দুর আব্দুর রহিম যদি মারা যায় তাহলে সখিনা বেগম কত সম্পত্তি পেতে পারে দেখতে হবে যে আব্দুর রহিম কি কোনো ছেলে মেয়ে বা ছেলের ছেলে বা ছেলের মেয়ে রেখে মারা গিয়েছেন কিনা যদি রেখে মারা যান তাহলে আব্দুর রহিমের যে স্ত্রী সখিনা বেগম আছে সেই সখিনা বেগম পাবে আটের এক যদি রেখে মারা যায় আর যদি কাউকে না রেখে মারা যায় ছেলে বা মেয়ে বা ছেলের ছেলে বা ছেলের মেয়ে তাহলে পাবে চারের এক আমি একটু কৃতজ্ঞতা প্রকাশ করিনি যে আমাদের সাথে আজকের এই লাইভ ক্লাসে যুক্ত আছেন ঢাকা ইউনিভার্সিটি ল ফ্যাকাল্টির সম্মানিত ডিন প্রফেসর ডক্টর রহমতুল্লাহ তিনি আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত আছেন সেই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাইমা হক যিনি আমার সরাসরি শিক্ষক ঢাকা ইউনিভার্সিটি ছিলেন তিনিও আমাদের সাথে যুক্ত আছেন অবজার্ভ করছেন আমাদেরকে এনকারেজ করছেন সেই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি ওকে তো আমাদের হাজবেন্ড এবং ওয়াইফ এই দুটোই আমাদের পড়া হয়ে গেল এইবার কিন্তু আমি একটু কঠিন স্টেপে যাব আমরা এখন একটু অঙ্কে চলে যেতে চাই অঙ্ক অঙ্ক চলে যায় ওই হাওলো সোয়েবারটা রেখে দিলাম হাওলো সোয়েবার এখনও এক্সপ্লেন করি নাই কেন আমি খুব বেশি তথ্য দিতে চাই না তার আগে আমরা একটু অঙ্কে চলে যেতে চাই এই অঙ্কে চলে যাওয়ার আগে আমরা ছোট্ট আর একটা ইনফরমেশন পরে নিব আমরা একদম স্লাইড ওয়ানে চলে যাই উত্তরাধিকারীদেরকে আমরা তিনটা গ্রুপে ভাগ করেছিলাম প্রথম গ্রুপের নাম হচ্ছে শেয়ারার আমরা দেখেছি দুইটা শেয়ারার আমরা এক্সাম্পল হিসাবেও পড়েছি একটা শেয়ার একটা হচ্ছে হাজব্যান্ড একটা হচ্ছে ওয়াইফ আমরা এক্সাম্পল হিসেবে এই দুজন পড়েছি আচ্ছা তো শেয়ারার একটা গ্রুপ আরেকটা সেকেন্ড গ্রুপটা আমরা একটুখানি পড়ে তারপরে আমরা অঙ্কে যাব কারণ অঙ্ক করার জন্য আমাদের সেকেন্ড গ্রুপটা সাথে থাকলে অঙ্কটা করতে একটু সুবিধা হবে সেই জন্য আমরা একটু সেকেন্ড গ্রুপ হয়ে আসি সেকেন্ড গ্রুপ হচ্ছে অ্যাগনেট ইংরেজিতে বলে অ্যারাবিক অরিজিনাল টার্মটা হচ্ছে আসাবা 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 হচ্ছে সেকেন্ড গ্রুপ এই সেকেন্ড গ্রুপটা নাম হচ্ছে আসাবা আসাবা পড়তে পড়তে নাম মুখস্থ হয়ে যাবে অ্যাগনেটস তারা কারা এটা আসাবর উপর আমার পাঁচ ছয়টা লেকচার হবে তখন আমরা ডিটেল পড়ব আজকে অঙ্ক করার জন্য ছোট্ট একটা জিনিস শুধু এখান থেকে জেনে নিব সেটা হচ্ছে আসাবারা কি পায় তাদের অংশটা কী আমরা কিন্তু শেয়ারারদের অংশ আগে পড়েছি আমরা শেয়ারারদের অংশ পড়েছি যে শেয়ারারদের অংশ পায় হচ্ছে ফিক্সড শেয়ার ইন দ্য কোরআন তো যারা দুই নম্বর গ্রুপে বিলং করে যারা শেয়ারার না আসাবা তারা কি পায় অ্যাগনেক যারা তারা কি পায় তারা পায় হচ্ছে রেসিডিউ রেসিডিউ মানে হচ্ছে অবশিষ্টাংশ তো যখনই আমরা অবশিষ্টাংশ কথাটা বলি তখন কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কাউকে দিতে হবে তো কাকে দিতে হবে সেটা আমরা দেখি রেসিডিও মানে হচ্ছে সমস্ত সম্পত্তি থেকে সমস্ত সম্পত্তি থেকে শেয়ারারদের শেয়ারটা আমরা বাদ দিব বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে অবশিষ্টাংশ অর্থাৎ ওয়ান ওই ওয়ান হচ্ছে সমস্ত সম্পত্তি এটা থেকে আমরা যত শেয়ারার সে অঙ্কে আছে সকল শেয়ারারদেরকে তাদের অংশ দিব সকল শেয়ারারদেরকে তাদের অংশ দেওয়ার পর যে অংশটা বাকি থাকবে সেই অংশটার নাম হচ্ছে রেসিডিউ এই রেসিডিউকে আমরা নেক্সট এখনের পর থেকে আমরা বলবো আর যখনই আমরা আর বলবো আমরা বুঝবো রেসিডিউ আর ফর রেসিডিউ তাহলে রেসিডিউটা হচ্ছে সমস্ত সম্পত্তি থেকে শেয়ারারদের অংশ বাদ দেওয়ার পর যে অংশটি থাকে সেটা হচ্ছে রেসিডিউ রেসিডিউ কারা পায় অনেকজন আছে যারা রেসিডিউ পায় এই পুরো যারা পায় তাদেরকে একটা গ্রুপে বিলং করে সেই গ্রুপের নাম হচ্ছে আসাবা এই আসাবা গ্রুপে একজন আছে তার নাম হচ্ছে ছেলে সান বা সান সান আরো অনেকে আছে তো সানেরটা আমরা এখন একটু বলে নিলাম অঙ্ক করার সুবিধার্থে তাহলে আমরা তিনজনের অংশ এই পর্যন্ত পড়লাম দুইটা শেয়ারার পড়লাম একটা আসাবা পড়লাম দুইটা শেয়ারার হচ্ছে একটা হাজবেন্ড একটা ওয়াইফ আর আসাবা পড়েছি একজন সেটা হচ্ছে সান শুধু সানের আশাবাটা আমরা পড়েছি এই সানটা আমরা পড়বো আমি একটা কথা বলে নেই যে অনেকে হয়তো প্রশ্ন করছে তো আমি আমি যাতে মনোযোগ দিয়ে কথা বলতে পারি সেই জন্য প্রশ্নের সরাসরি উত্তর আমি এখন এখানে যাচ্ছি না আর অঙ্কটা এমন যে আমার বক্তৃতা শুনতে শুনতে প্রশ্নের উত্তর অটোমেটিক্যালি চলে আসবে সেজন্য জন্য আজকের সব প্রশ্ন আমি দেখব দেখ কমেন্ট সেকশনের প্রশ্নগুলি দেখে আগামী দিনে এসে এখান থেকে যে প্রশ্নগুলি পার্টিনেন্ট মনে হয় আমার কাছে সেগুলির উত্তর আমি লেকচার টুতে প্রথমে প্রশ্নের উত্তর দিয়ে আমি লেকচার টুতে যাব আবার এখন যদি কোনো প্রশ্ন এমন চোখে পড়ে যে এই প্রশ্নটা এখন নিষ্পত্তি করা দরকার তাহলে আমি সেটা নিষ্পত্তি করব তবে আমার অভিজ্ঞতা যেটা বলছে যে এখন পর্যন্ত প্রশ্ন করার মতো দরকার নাই প্রশ্ন আসার কথা না তারপরেও প্রশ্ন আসছে সেরকম আমি অবশ্যই বলে দেব বা আজহা সেটা আমার নজরে আনবে ওকে তো আমরা যেটা বলছিলাম সেটাতে চলে যাই যে আমরা তিনজন পড়লাম দুইটা শেয়ারার পড়েছি হাজব্যান্ড ওয়াইফ আর একজন আসাবা পড়েছি সান আরও আসাবা কিন্তু অনেকে আছে সেগুলো আমরা পরে পড়বো আমরা অঙ্ক করার জন্য একটা আসাবা পড়ে ফেললাম এই আসাবা বা সান পায় হচ্ছে রেসিডিউ তার মানে কোনো অঙ্কে যদি সান থাকে তাহলে দেখতে হবে যে কারা শেয়ারার তাদের অংশ আগে জমা দিতে হবে দেওয়ার পর যেটা পাবে বাকি থাকে সেটা সান পাবে ওকে তো আমরা এবার চলে যাই এই একটা স্লাইড একটুখানি বুঝিয়ে যাই যে এটা আমি আগে একবার বলেছি তারপর আবার একটু ফোকাস করে যাই যে ফর এক্সাম্পল আব্দুর রহিম মারা গেছে সখিনা বেগম কত পাবে তো আব্দুর রহিমের একটা ছেলে আছে তো সখিনা বেগম কত পাবে তো আব্দুর রহিমের ছেলে থাকলে সখিনা বেগম পাবে আটের এক আব্দুর রহিমের ছেলে না থাকলে সখিনা বেগম পাবে চারের এক এখন ধরে নিলাম যে আব্দুর রহিম সখিনা বেগমকে বিয়ে করার পর বিয়ের এক মাস পর আব্দুর রহিম মারা গেছে এখন সখিনা বেগম কত পাবে ওদের তো কোন ছেলে মেয়ে নাই যদি এরকম হয় তাহলে যদি এরকম হয় যে সখিনা বেগম তার দ্বিতীয় স্ত্রী ছিল এবং তার আগের ঘরে একটা ছেলে ছিল তাহলে আটে একই পাবে কারণ যে মারা গেছে তার তো ছেলে আছে এই কথাটা আমি এখানে লিখেছি চাইল্ড অফ হোম ও যে বলেছে ছেলে মেয়ে থাকলে সেটা কার সেটা কি হাজবেন্ডের ছেলে মেয়ে নাকি ওয়াইফের ছেলে মেয়ে নাকি দুজনেরই এই ঘরে ছেলে মেয়ে উত্তর এটি হচ্ছে মৃত ব্যক্তির ছেলে মেয়ে যে মরে গেছে যে মরে গেছে তার ছেলে মেয়ে হলেই হবে যে সম্পত্তি পাচ্ছে তার ছেলে মেয়ে হওয়াটা এসেন্সিয়াল না এমন হতে পারে তার আগের ঘরের সন্তান আছে তাহলে কিন্তু পরের ঘরের স্ত্রী সেই একইভাবে সন্তান আছে হিসাবেই ধরে নিতে হবে ওকে আই হোপ দ্য চাইল্ড অফ ফোর্ম এটা ক্লিয়ার এরপরে কারো যদি ক্লিয়ার না হয় আবার একটু কোয়েশ্চেন করে রাখবে আমি আগামী দিন আবার বুঝিয়ে দেব আচ্ছা আমরা অঙ্কে যাওয়ার আগে হাজবেন্ড ওয়াইফের একটা সামারি করে নিচ্ছি এই স্লাইডটা দিয়ে এই স্লাইডটা হচ্ছে হাজবেন্ড ওয়াইফের সামারি মনে রাখার জন্য যারা আগে অঙ্ক জানে তাদের জন্য এই স্লাইডটা খুবই উপকারে আসবে হাজবেন্ড এবং ওয়াইফ এই দুটো একসাথে আমরা মনে রাখার জন্য তাদের অংশ দুইটা শব্দ মনে রাখতে হবে একটা হচ্ছে চাইল্ড একটা হচ্ছে সান্স চাইল্ড এই দুইটা শব্দ মনে রাখলেই হবে একটা চাইল্ড একটা হচ্ছে সান্স চাইল্ড বাস আর কিছু মনে রাখার দরকার নেই আর একটা শেয়ার মনে রাখবে সেটা হচ্ছে হাফ তাহলে হাজবেন্ড এবং ওয়াইফ নিয়ে আমি কিন্তু এতক্ষণ লম্বা বক্তৃতা দিলাম আধা ঘন্টা এই আধা ঘন্টার বক্তৃতা মনে রাখার দরকার নেই তিনটা জিনিস মনে রাখতে হবে দুইটা শব্দ একটা অংশ এটা হচ্ছে টিপস হাজবেন্ড এবং ওয়াইফ এই দুটো নিয়ে অনেকগুলো আইন মনে রাখবো এটা হলে এটা হবে এটা হলে এটা হবে দরকার নাই তিনটা জিনিস মনে রাখতে হবে দুইটা শব্দ একটা অংশ এই দুইটা শব্দ এবং একটা অংশকে দিয়ে প্রশ্ন করলে আমরা সব উত্তর পেয়ে যাব আমার আধা ঘন্টা লেকচার পুরোটাই এই তিনটা শব্দে পাওয়া যাবে যেমন আমি দেখাই দিচ্ছি হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই অংশ নির্ভর করে চাইল্ড এবং সান্স চাইল্ডের উপর এরা যদি থাকে যে কোনো একজন থাকলেই হবে হাজব্যান্ড ম্যাক্সিমাম পাবে হাফ না থাকলে হাফের হাফ চারের এক থাকলে ওয়াইফ কত পাবে হাফের হাফ চারের এক চারের এক যদি না থাকে আর যদি থাকে ওয়াইফ কত পাবে চারের এককে আবার অর্ধেক করলাম আটের এক তার মানে আমরা কি দেখলাম একটা সুন্দর ছন্দ আছে হাফ এটার অর্ধেক করলাম চারের এক চারের একের অর্ধেক করলাম আটের এক এই ছন্দে এটা গিয়েছে অতএব এই তিনটা জিনিস মনে রাখতে হবে একটা জিনিস মনে রাখতে হবে ইসলামিক ল অফ ইনহেরিটেন্স মনে রাখার জন্য একসাথে যদি হাজার হাজার বাক্য আমরা মাথায় রাখি তাহলে মনে রাখা একটু কঠিন হয়ে যাবে জন্য কিছু কিওয়ার্ড ওয়ার্ড কি শেয়ার থাকবে যেগুলো দেখা মাত্রই ক্লিক করবে গুগলের মতো কি শেয়ার কি ওয়ার্ড আই হোপ যে এটা সবার কাছে পরিষ্কার এটা একটা ভালো টিপস আমি দেখেছি ওভার দ্য ইয়ার্স এটা দিয়ে ছাত্রদের মনে রাখতে খুবই সুবিধা হয় চাইল্ড সান্স চাইল্ড হচ্ছে কি ওয়ার্ড আর কি শেয়ার হচ্ছে হাফ ওকে দেন এবার আমরা অঙ্কে যাচ্ছি অঙ্ক করব আমরা এখন অঙ্কটা মনে হচ্ছে তিনটা পঞ্চাশ বেজে গেছে তো আমরা আজকে অঙ্কটা শুরু করতে পারবো বলে মনে হচ্ছে শুরু করতে পারবো কিন্তু শেষ করতে পারবো না আমরা আগামী দিন করব আগামীকাল কোনো অসুবিধা নেই আমরা ধীরে যাব আমাদের কোনো হারি নাই আমরা ধীরে যাব আমি আগেই বলেছি প্রথম চার পাঁচটা কাছে স্পেশালি ধীরে যাব অঙ্ক করার জন্য কয়েকটা টার্ম সবাইকে একটু মনে রাখতে হবে একটা হচ্ছে ডেনোমিনেটর যেটাকে আমরা বলি হর হর এই হর কোনটা হর হচ্ছে নিচেরটা কারণ অনেকে স্কুলে ছোটোবেলায় পড়েছে দৃষ্টি হয়তো কেউ কেউ ভুলেও গিয়েছে এরকম হতে পারে তো কেউ যদি ভুলে গিয়ে থাকে আমি আবার একটু স্মরণ করাই দিচ্ছি যে যেমন দুই ভাগের এক এ দুই হচ্ছে হর তারপর হচ্ছে নিউমারেটার নিউমারেটর হচ্ছে লব লব হচ্ছে উপরেরটা একটা অংশের মধ্যে যেটা উপরে থাকে সেটা হচ্ছে লব সেটাকে আমরা বলবো নিউমারেটার বা লব যেমন দুই ভাগের একের মধ্যে এক হচ্ছে নিউমারেটর তিন নম্বর একটা টার্ম আমরা শিখব আমরা সবাই জানি কমন ডেনোমিনেটর কমন ডেনোমিনেটর যেটাকে বাংলায় যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে জানেন লসাগু বলে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে তারা এটাকে বলে এলসিএম লিস্ট কমন মাল্টিপল লসাগু তো আমি লসাগু পড়ছি না কারো যদি লসাগু বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা কমেন্ট সেকশনে দিতে হবে সেটা আমি লসাগুটা আগামী দিনে এক্সপ্লেন করে দেবো আমি ধরে নিচ্ছি সবাই লসাকে বুঝতে পারছে তো ছোট্ট একটা আমি আইটেম দেখাচ্ছি এখানে যে নিচের সেন্টেন্স আমরা যাই দুইয়ের এক যোগ তিনের এক সমান সমান কি হবে আমি একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছি সবাই একটু ঝট করে চিন্তা করুক সমান সমান কি হবে দুইয়ের এক একের সাথে তিনের এক যোগ করতে হলে আমাদের লসাগু লাগবে সুতরাং আমাদের অঙ্ক শেখার জন্য লসাগু লাগবে কেউ আমাকে হয়তো ঝট করে বলতে পারে যে আপনি আবার নিয়ে আসেন কেন আগে অঙ্কগুলি লগুলি পরিষ্কার করেন আমার নিজস্ব একটা মেথড আছে এই মেথডটাতে আমি যাই এবং এই মেথডটা খুবই সাকসেসফুল মেথড ওভার দ্য লাস্ট টোয়েন্টি ইয়ার্স আমি যে সমস্ত ছাত্রদেরকে এই মেথডে শিখিয়েছি তার মধ্যে সাকসেস রেট হচ্ছে নাইনটি পার্সেন্টের উপরে নাইনটি নাইন পার্সেন্ট ছাত্ররা আমাকে ফিডব্যাক দিয়েছে সুতরাং আমার মেথডটা সবাইকে ফলো করার জন্য আমি অনুগ্রহ করবো যারা আগে অঙ্ক শিখেছেন তারা শিখেছেন যে কোনো মেথডই করতে পারেন কিন্তু আমি খুবই অর্থোডক্স একটা ফর্মাল মেথডে আসব। এবং আমি মনে করি অঙ্ক এইভাবে করলে অনেক সুবিধা আছে কেন আছে সেগুলো নিয়ে আমরা পরে বলবো সেটা শেখার পরে বোঝা যাবে যে কমলা খাওয়ার পর বোঝা যাবে কমলা কেমন আগে যতই বলি এটা কেমন বোঝা যাবে না ওকে রোজার দিনে বোধহয় খাওয়ার গল্পনা করাটাই ভালো এনিওয়ে তো দুইয়ের একের সাথে তিনের এক যোগ করতে হলে কি করতে হবে আমাদের লসাগু করতে হবে তো দুটোর মধ্যে লস তো তিন এবং দুয়ের লস আগু হচ্ছে ছয় তাহলে ছয়ের তিন যোগ ছয়ের দুই এই যে আমি আমার স্ক্রিনে দিয়ে রেখেছি ছয়ের তিন যোগ ছয়ের দুই সমান সমান ছয় ভাগের পাঁচ তাহলে ছয় লসাগু হল আবার হাফ প্লাস ওয়ান ফোর্থ সমান সমান কী হবে লসাগু হবে চার হবে চার এবং দুয়ের লসাগু লসাগু চার তাই না আচ্ছা আই হোপ যে এটা সবার ক্লিয়ার যাদের লসাগুতে প্রবলেম আছে তারা আজকে রাতে একটু বাসায় লসাগু নিয়ে কাজ করবে আমি আশা করি যাতে আমাদের অঙ্ক করতে অসুবিধা না হয় এবার আমরা একটা অঙ্কে চলে যাই আমি ঠিক চারটায় ছুটি দিয়ে দিব কারণ আমরা এক ঘন্টায় রাখবো অঙ্কটা পুরো এক্সপ্লেন করা শেষ হবে না শুরু হবে সেটা শেষ করবো আমরা আগামী দিন আমার প্রথম অঙ্কটা নিশ্চয়ই স্ক্রিনে দেখা যাচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড বলে নেওয়া ভালো আমার জানা মতে এই মেথডে অঙ্কটা এই ফর্মেটে বাংলাদেশে আমি প্রথম নিয়ে আসছি কারণ আমি এর আগে আমি কখনো দেখি নাই এই ফর্মেট এখনো অনেক অনেক জায়গায় ফর্মেট এটা আছে অনেক বইতে আমি দেখেছি আমার বই থেকে দেখে কপি করেছে অনেকে হয়তো অন্য জায়গা থেকেও কপি করতে পারে যাই হোক তো বাংলাদেশে আমি এই এই মেথডটাকে আমি নিয়ে আসা নিয়ে এসেছি এই মেথডটার গুণগান আমি পরে করতে চাই আগে এটা শেখা হোক তারপর এর আগে যে মেথডে আমরাও অঙ্ক শিখেছি সেই মেথডটা ছিল হচ্ছে এক পৃষ্ঠা ভরে অঙ্ক করা শেষে করে করে এটা হবে মানে প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফ লিখে 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 সমান সমান এক প্রমাণিত আমি ওগুলোতে যেতে চাই না আমি যেতে চাই এমন একটা মেথড যে যত বড় অঙ্ক হোক একটা পিকচারে দেখা যাবে ওয়ান পেজে এটা পুরোটা দেখা যাবে এরকম একটা ঘরে দেখা যাবে ছকে এই ছকটা আমি সবাইকে শেখাতে চাই এই ছক শেখানো তো আজকে শুরু হবে কালকে শেষ হবে আজকে আমি শুধু দেখিয়ে গেলাম কারণ আমার হাতে সময় আছে আর পাঁচ মিনিট এই ছকটা আমি শেখাতে চাই এই ছকে অঙ্ক করলে খুবই সুবিধা হবে সেটা আমরা পরে জানবো কেন সুবিধা হয় আচ্ছা আমরা দেখি যে কলাম করলাম ওই যে সবুজ একটা কলাম আর একটা কলাম মাঝখানে একটা কলাম শেষে প্রত্যেকটা অঙ্কে কমপক্ষে তিনটা কলাম থাকবে কলাম আরও বেশিও থাকতে পারে প্রয়োজনে কিন্তু সেই কলামের আইটেম নাম্বার বদলাবে না আইটেমের টাইটেলটা বদলাবে না সেটা হচ্ছে ক্যালকুলেশন এই ক্যালকুলেশন করার জন্য যে তিন নম্বর কলমে আমরা যেটা ইয়েলো কালারের কলামটা দেখতে পাচ্ছি তিন নম্বর কলাম অন দ্য টপ ক্যালকুলেশনস লেখা আছে এই ক্যালকুলেশনস করার জন্য আমাদের আরও বেশি কলামের প্রয়োজন হতে পারে চারটা পাঁচটা ছয়টা আরো কলাম আসতে পারে কিন্তু আইটেম ক্যালকুলেশন এটাই থাকবে তাহলে প্রত্যেকটা অঙ্কে আমাদের কমপক্ষে তিনটা কলাম থাকবে তিনটা আইটেম তিনটা টাইটেল প্রথম টাইটেল আমরা দেখি প্রথম কলামে থাকবে নেম অফ দ্য এয়ার্স প্রথম কলাম যত লোক বেঁচে আছে সবাইকে আমি নিচে রোতে লিখবো যদি দশ জন বেঁচে থাকে নিচে দশটা রো হবে পনেরো জন বেঁচে থাকলে পনেরোটা রো হবে ছেলে যদি পাঁচটা থেকে পাঁচটা রো হবে পাঁচটা ছেলে তিনটা মেয়ে আটটা রো হবে প্রত্যেকের জন্য একটা একটা রো যাতে অংশটা এন্ড এন্ড কলামে দেখা দেখা যাবে যাবে যে সে সে এত এত একদম সুন্দর করে ওকে দুই নম্বর কলামে থাকবে লিগেল অ্যালটমেন্ট লিগেল অ্যালটমেন্ট হচ্ছে ল তাকে কি দিয়েছে ল কি দিয়েছে তার অংশটা কিন্তু না ল তাকে কি দিয়েছে আর ক্যালকুলেশন হচ্ছে হিসাব নিকাশ এগুলি অঙ্ক করতে করতে বোঝা যাবে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই মানে চিন্তিত হওয়ার দরকার নেই যে এত কিছু কীভাবে মনে রাখবো এমনি মনে রাখবে পনেরো ঘন্টা আমার লেকচার শুনলে ইনশাল্লাহ সবার মনে থাকবে ওকে কিন্তু সত্যচ্চ পনেরো ঘন্টা পনেরো ঘন্টাই শুনতে হবে ইটস লাইক এ চেইন মাঝখানে না শুনলে বোঝা যাবে না মাঝখানে না শুনলে বোঝা যাবে না সুতরাং যারা শুনছেন আমি রিকোয়েস্ট করব যে অল ফিফটিন আওয়ার্স একসাথে শুনেন এবং যারা কোনো কারণে আজকে এটা মিস করেছেন তারা এটা পরে একটু শুনে নেবেন কারণ সবাই আসতে পারেনি আমাকে অনেক ইনবক্স করেছে ওকে তো আমরা দেখি প্রথম কলামটা হচ্ছে নেম অব দ্য এয়ার্স সেকেন্ড কলামটা হচ্ছে লিগেল অ্যালটমেন্ট ল কি দিয়েছে তিন নম্বর কলামটা হচ্ছে ক্যালকুলেশন এবার আমরা আসি ধরে নিলাম সখিনা বেগম মারা গেছে তার হাজব্যান্ড আছে আর তার ছেলে আছে এই ধরনের একটা অঙ্ক আমরা করব যে ক্লায়েন্ট আসছে আপনার ক্লায়েন্ট হচ্ছে সখিনা বেগম সরি আব্দুর রহিম আপনার ক্লায়েন্ট আব্দুর রহিম আপনাকে এসে বলছে যে আমার স্ত্রী সখিনা বেগম মারা গেছে তো আমি বেঁচে আছি আমি হচ্ছে তার হাজবেন্ড আর সখিনা বেগমের একটা ছেলে বেঁচে আছে এটা সখিনা বেগমের আগের ঘরের ছেলে হতে পারে এটা সখিনা বেগমের সাথে আব্দুর রহিমের ছেলে হতে পারে কিন্তু যদি আব্দুর রহিমের আগের ঘরের ছেলে হয় তাহলে কিন্তু সেই ছেলে এখানে আসবে না কারণ সেই ছেলে তো সুখিনা বেগমের ছেলে না ওকে সখিনা বেগম মারা গেছে তার হাজবেন্ড আছে ছেলে আছে বসালাম প্রথম রোতে হাজবেন্ড এইচ আমরা এইচ এইচ আমরা একবারে ইউজ করব আমাদের এটা এইচ যখনই বলবো তখন বোঝা যাবে হাজবেন্ড আগে বলেছিলাম আর আর ফর রেসিডিউ এইচ ফর হাজবেন্ড ছেলের জন্য আমরা একটা অক্ষর দিলাম সান যত যেখানে আমরা এস দিব এস মানে হচ্ছে সান এবার আমরা লিগেল অ্যালটমেন্টে আসি হাজবেন্ডের অংশ কত আবু যে আমরা এখন যেটা পড়েছি সেটাতে যাই ছেলে থাকলে হাজবেন্ড কত পায় রুট অংশগত হাফ তো ছেলে থাকলে ছেলে হচ্ছে সন্তান অতএব হাফটা অর্ধেক হয়ে যাবে অর্ধেক হলে সেটা চারের এক তাহলে আমরা এটা বসালাম চারের এক আর ছেলে কী পাবে আমরা একটু আগে পড়েছি ছেলে হচ্ছে আসাবা আসাবা কি পায় সেটাও আমরা পড়েছি আসাবা পায় রেসিডিউ এই রেসিডিওটা আমরা আর দিয়েছি আর এই যে সবাই দেখতে পাচ্ছি আমি রেড করে দিলাম আর আর মানে হচ্ছে অবশিষ্টাংশ এখন কেউ বলতে পারে যে চার ভাগ করে এক ভাগ হাজবেন্ডকে দিলাম আর তিন ভাগ থাকলো এটা মুখে করা যায় কিন্তু আমরা লসাগু করে করব কারণ সব অঙ্ক তো মুখে মুখে করা যাবে না যখন আরো বাড়বে তখন আমরা যদি লসাগু লাগবে আমি এটা অত্যন্ত ছোট অঙ্ক এই জন্য এটা লসাগুটা সহজ কিন্তু অঙ্ক যখন লম্বা হয়ে যাবে সতেরো জন আঠারো জন তখন কিন্তু এটা আরো কঠিন হবে সেই জন্য আমি ফর্মেটটা ছোট দিয়ে শেখাচ্ছি এই অঙ্কের উদ্দেশ্য দুইটা হাজবেন্ডের অংশটা শেখানো প্লাস অঙ্ক কোন ফর্মেটে শিখবো সেই অঙ্কের ফর্মেটটাও কিন্তু আজকে আমরা শেখার চেষ্টা করছি তো আমরা লসাগু করলাম এখানে যেহেতু হর একটাই চার এই কারণে লসাগু চার মনে রাখতে হবে লসাগু হচ্ছে সবার হর যখন এখানে চার দিলাম চার এখানে চার হলো এই যে রেড করে দিলাম এখানে চার এখানেও চার এই যে রেড করে দিলাম আমার স্লাইডে এটা চার এই চার চার এই দুইটা হচ্ছে লসাগু মনে রাখতে হবে লসাগু কি আমরা যদি সহজভাবে বলি আমরা বলবো যে লসাগু হচ্ছে সবার হর গণহর কমন ডেনমিনেটার এর আরেকটা সহজ কথা হচ্ছে গণহর সবার হর হাজবেন্ডের হর হর হবে চার সানের হর হবে চার তো চার দিলাম চার দিলাম এবং এই লসাগুটা হচ্ছে মোট অংশ তাহলে মোট অংশ চারটা একটা দিলাম হাজবেন্ড কে বাকি থাকলো কয়টা বাকি থাকলো তিনটা রেসিডিউ ওই তিন এখানে বসায় দিলাম এই বাকিটা আমরা লবি বসিয়ে দিলাম চারের এক তিনের এক অঙ্ক শেষ হয়ে গেল আমার এক ঘন্টার সময় শেষ আমি প্রশ্নগুলি অ্যাড্রেস করে আগামী দিন সামনে প্রশ্নের উত্তর দেবো আর আগামী কাল থেকে আমি লাইভেও কিছু কিছু প্রশ্নকে অ্যাড্রেস করব যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় আচ্ছা অবশিষ্ট সম্পত্তি যদি না থাকে একজন প্রশ্ন করেছে না থাকলে আশা বা কিছুই পাবে না যদি এমন হয় যে কোনো অঙ্কে অবশিষ্টাংশ নাই তাহলে নাই এরকম অঙ্ক আমরা করব সেগুলি আসবে এই জন্য বলেছি এই অংশ এই প্রশ্নগুলি ক্লাস করতে করতে সব প্রশ্নের উত্তর চলে আসবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আবারও সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার লেকচার শোনার জন্য সবাই রেজিস্ট্রেশন করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম